দেশে সর্বাধিক হারে ছড়াচ্ছে করোনা সংক্রমণ লাফি লাফি বাড়ছে মৃতের সংখ্যাও শেষ চব্বিশ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হলেন সাত হাজার চারশো জন যার ফলে দেশে মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়ালো এক লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশো নিরানব্বই মোট আক্রান্তের মধ্যে সেরে উঠেছেন একাত্তর হাজার একশো জন মানুষ মৃত্যু হয়েছে চার হাজার সাতশো ছয় জনের দেশ চতুর্থ লকডাউনের শেষ সীমায় দাঁড়ালেও লাগাম দেওয়া গেল না সংক্রমণে আমেরিকার জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য বলছে করোনায় মৃত্যুর বিচারে চীনকেও পেছনে ফেলেছে ভারত আক্রান্ত হয়েছেন চীনের থেকে প্রায় দ্বিগুণ সংখ্যার মানুষ দু হাজার উনিশের ডিসেম্বরে চীনের উহানে শুরু হয়েছিল করোনা সংক্রমণ এরপর সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই মারুন ভাইরাস সারা বিশ্বে উনষাট লক্ষেরও বেশি মানুষ এই রোগের কবলে পড়েছেন বিশ্বজুড়ে মৃতের সংখ্যা সাড়ে তিন লাখেরও বেশি তবে গত কয়েকদিনে চীনে নতুন আক্রান্তের সংখ্যা অনেকটাই কম সারা বিশ্বজুড়ে করোনার ভয়াবহ প্রকোপ পড়লেও মারাত্মক অবস্থা আমেরিকায় সেখানে সতেরো লক্ষেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন অন্যদিকে ভারত ছাড়াও ব্রাজিল রাশিয়া ব্রিটেন স্পেন ইতালি ফ্রান্স এবং জার্মানির অবস্থা করোনায় শোচনীয় বর্তমানে নম্বরে রয়েছে চীন ভারত অন্যদিকে করোনা নিয়ে চীনের উপর নয় খড়গহস্ত হয়েছে আমেরিকা একাধিকবার চীন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে মুখ খুলেছেন ট্রাম্প একাধিকবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন করোনা ভাইরাস ছড়ানোর পরেও চীনের একাধিক তথ্য গোপন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ট্রাম্পের অভিযোগ দু সালের তিরিশে ডিসেম্বর তাই ওয়ান হুকে জানিয়েছিল ওহানের কথা কিন্তু গ্রাহ্য করা হয়নি সেদিন ব্যবস্থা নিলে আজ এই দিন দেখতে হতো না মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ চীন যে তথ্য চেপে রেখেছে তাও জানতো বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু তারাও মুখ খুলেনি করোনা মহামারী আকারে ছড়িয়ে পড়ার পরেও করোনার উৎস নিয়ে মুখ খুলেনি হু রিপোর্ট চ্যানেল তিন রাত